বলিউডের বাদশাহ আজ 53 পেরোলেন। দিওয়ানা বাজিগো দিলওয়ালে দুলহানিয়া থেকে চলতি বছরের শেষে জিরো কিং খানের জার্নি চলছে। কিন্তু তার জীবনের বেশ কিছু না জানা দিকও রয়েছে, যেমন চাঁদের মাটিতে নাকি তার নামে জমিও রয়েছে। এরকমই কিছু তথ্য জেনে নেওয়া যাক আজকে। লস অ্যাঞ্জেলে এসআরকের একজন জাভরা ফ্যান রয়েছেন। শাহরুখ যা করেন প্রায় সব কিছুরই একটা মূর্তি বানান তিনি। পোস্ট করেন টুইটারে, যেমন জিরোর পোস্টারে এই প্রতিরূপ বানিয়ে ফেলেছেন। 1998 সালে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ, কিন্তু তিনি মঞ্চে ডেকে নেন সালমানকে। বলেন এই পুরস্কার সালমানের প্রাপ্য। সালমান আরও ভালো অভিনেতা সালমানকে কৃতজ্ঞতা সংক্রান্ত বক্তব্য পেশ করতে বলেন। শাহরুখ তার অভিনয়ে পারদর্শিতার জন্য বিশ্বের সব সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণেই স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে চিত্রনাট্য পড়েননি শাহরুখ, না পড়েই মত দিয়ে ছিলেন অভিনয়ে। আসলে আদিত্য চোপড়া ছবির প্রতি ভালোবাসা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। শাহরুখ খানের প্রতি জন্মদিনে তার এক অস্ট্রেলীয় অনুরাগী লুনার রিপাবলিক সোসাইটির কাছ থেকে তার জন্য চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রাখেন। চাঁদের দ্য সি অফ ট্রাঙ্গুলাইটি নাকি সবচেয়ে পশ এলাকা হতে পরবর্তীতে, আর সেখানেই জমি রয়েছে শাহরুখের। এসআরকে একেবারেই আইসক্রিম খেতে পছন্দ করেন না। শাহরুখ খান ও গৌরীর প্রেম নিয়ে বি টাউনে চর্চা রয়েছে। শাহরুখ সবসময় ডান হাতে ওয়েডিং রিং পরে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।